হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখবো যে নিজের টাইমলাইনে নিজের ট্যাগ করা পোস্ট এবং ফটোগুলো কে কে দেখতে পাবে এবং কাহারা দেখতে পাবে না, এই সেটিংস কিভাবে করা যায় তা এখন দেখবো। তো এটি দেখার জন্য ডান পাশে উপরে থেকে ট্রায়াঙ্গেল সাইনে ক্লিক করি এবং ওপেন কিন্তু সাবমেনু লিস্টের নিচে থেকে যে সেটিংস অপশনটি দেখা যায় এখানে ক্লিক করে ওপেন করি এবং এই ওপেনকৃত পেজের লেফট কলাম থেকে যে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং সেটিংস অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। এখন এই পেজের যে হু ক্যান সি থিংস অন মাই টাইমলাইন এর আন্ডারে থেকে যে হু ক্যান সি পোস্ট ইউ হ্যাভ বিন ট্যাগড ইন অন ইওর টাইমলাইন, অর্থাৎ আপনার টাইমলাইনে আপনার ট্যাগ করা পোস্টগুলি কে দেখতে পাবেন, তো এর সেটিংস করার জন্য ডান পাশে থেকে এডিট অপশনে ক্লিক করি। এরপর নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ওপেনকৃত লিস্ট থেকে যার যে অডিয়েন্সটি সিলেক্ট করা প্রয়োজন তার সে প্রয়োজনীয়তা অনুযায়ী অডিয়েন্স সিলেকশন করে নিতে হবে এবং অডিয়েন্স সিলেকশন সম্পন্ন হইলে ডান পাশে থেকে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে নিই। তো বস, এই দেখানো পদ্ধতিতে আপনার ট্যাগ করা টাইমলাইনে পোস্টগুলো যাদেরকে দেখতে অ্যালাউ করবেন সেই সেটিংসটি করে নিতে পারেন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেট টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন। বস, ভিডিওটি সম্পর্কে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।